আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ক্যাড একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় গুণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ষাট পৃষ্ঠার আট, এগারো এবং বারো নং অঙ্ক। প্রথমে আসতেছি আট নং অঙ্কে। দেখো এখানে কি বলা হচ্ছে, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার যান। তন্দ্রা চাকমা কি করতেছে, গাড়ি চালিয়ে ঘন্টায় বলতে এখানে বোঝাচ্ছে এক ঘন্টায়, সে এক ঘন্টায় ৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন। এখানে ঘন্টায় বলতে কি বোঝাচ্ছে, এক ঘন্টায় সে ৪৫ কিলোমিটার রাস্তা যান। একই গতিতে আট ঘন্টায় তিনি কত কিলোমিটার রাস্তা যাবেন, এই একই গতি যদি সে বজায় রাখে তবে আট ঘন্টায় সে কত কিলোমিটার রাস্তা যাবেন। দেখো সমাধানে কি আছে, তন্দ্রা গাড়ি চালিয়ে এক ঘন্টায় যায় কত, ৪৫ কিলোমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এক ঘন্টায় সে ৪৫ কিলোমিটার যায়, সুতরাং আট ঘন্টায় যায় সে কি, দেখো ৪৫-এর সাথে যদি আমি আট গুণ করি তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ আট ঘন্টায় সে ৩৬০ কিলোমিটার রাস্তা যায়। দেখো এখানে যদি আমি গুণটা করি আটের ৪৫-এর সাথে যদি আমি আট গুণ করি তাহলে দেখো এখানে কি আসতেছে, পাঁচ আটা কত, ৪০, ৪০-এর কত নামলো শূন্য, হাতে থাকে কত, চার, আর চার আটা কত, ৩২, ৩২ আর চারে কত হয়, ৩৬, বুঝতে পেরেছ? তাহলে কত, সে আট ঘন্টা গাড়ি চালিয়ে ৩৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতেছে। অতএব তন্দ্রা আট ঘন্টায় গাড়ি চালিয়ে ৩৬০ কিলোমিটার যান। উত্তর কত আসতেছে, ৩৬০ কিলোমিটার। এরপর অঙ্কটা দেখো, এখানে কি বলতেছে যে রিমি টাকার ১৪ গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির যে পরিমাণ টাকা আছে তার ১৪ গুণ টাকা কি নিপুর কাছে আছে। এখন রিমির কত টাকা আছে, দেখো রিমির আছে, রিমির কাছে যদি ২২৫ টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা আছে, রিমির টাকা কত আছে, ২২৫ টাকা। আর আমরা কি পড়েছিলাম উপরে, যে নিপুর টাকা রিমির টাকার ১৪ গুণ, অর্থাৎ কি এই যে ২২৫-এর সাথে আমি যদি ১৪ গুণ করি তাহলে আমি কার টাকা পাবো, নিপুর টাকা পাবো। দেখো সমাধানে কি বলা হচ্ছে, রিমির আছে ২২৫ টাকা, নিপুর কত আছে, এই যেখানে প্রশ্নে দেওয়া আছে যে নিপুর আছে রিমির টাকার ১৪ গুণ, অর্থাৎ ১৪ গুণ টাকা কি নিপুর আছে। তাহলে নিপুর টাকা আমাকে বের করতে হলে কি করতে হবে, এই ২২৫-এর সাথে আমাকে কি করতে হবে, ১৪ গুণ করতে হবে। দেখো এই যে ২২৫-এর সাথে আমি ১৪ গুণ করেছি, ঠিক আছে, দেখো এটা যদি আমি গুণটা দেখাই, এখানে কত রিমির আছে, কত, ২২৫, আর যদি আমি এর সাথে ১৪ গুণ করি তাহলে আমি নিপুর টাকা পাচ্ছি। দেখো এর সাথে আমি ১৪ গুণ করতেছি, প্রথমে ৪ দিয়ে আমি পুরো সংখ্যাটাকে গুণ করব, ৪-এর সাথে আমি ৫ গুণ করলে কত হবে, ৪ ৫ ২০, ২০-এর কত নামলো শূন্য, হাতে থাকে কত, ২, ৪ দ্বিগুণে ৮, ৮-এর সাথে আমি যদি ২ যোগ করি কত হবে, ১০, ১০-এর শূন্য, হাতে থাকে কত, ১, ৮-এর সাথে ৮ দ্বিগুণে কত হয়, ৪ দ্বিগুণে ৮, ৪ দ্বিগুণে ৮, ৮ আর একে কত হয়, ৯, ৯, এরপর এক ঘর বাদ দিয়ে একের সাথে আমি পুরো সংখ্যাটা গুণ করলে কত হবে, এই সংখ্যাটাই ফেরত আসবে। দেখো ৫ একে ৫, ২ একে ২, ২ একে ২, এখন আমি যোগ করে দিই, ০, ৫ আর ০ যোগ করলে কত হবে, ৫ নামবে, ৯ আর ২ যোগ করলে কত হবে, ১১, হাতে থাকে কত, ১, ১ আর এই ২-এ কত হবে, ৩। তাহলে বুঝতে পারছো যে এখানে উত্তর কত আসলো, ৩১৫০ টাকা, ঠিক আছে। তাহলে কি হবে এখানে উত্তরটা কিভাবে লিখবো, অতএব অতএব নিপুর কাছে কত, ৩১৫০ টাকা আছে। উত্তর
উত্তর হচ্ছে 3150 টাকা। বুঝতে পেরেছ? এরপরের অঙ্কটা দেখো, দেখো 12 নম্বর অঙ্ক। একটি ইলিশ সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।